যে আমি একটি বিষয়, যারা বেশ পরে এসে আমাদের সঙ্গে জয়েন করেছেন অনুষ্ঠানের মাঝামাঝি বা পরে এসে জয়েন করেছেন, তাদেরকে আরো একবার আমি ব্লগগুলির পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি। যে আমরা শুনছিলাম তিনজন বিশেষজ্ঞের কাছ থেকে এই সময়ের মানে আইটি ভাবনা মানে বা ফ্রিল্যান্সিং এ কি ধরনের কাজ করা যায়, কি ধরনের সমস্যা এবং সম্ভাবনার কথা। আপনাদের প্রশ্ন থাকলে আমাদের অতিথিদের কাছে করতে পারেন। আমরা এতক্ষণ শুনছিলাম সাজ্জাদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে, এবার আমরা আবার চলে যাব নূর হোসেন ভাইয়ের কাছে চলে যাব। নূর হোসেন ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? নূর হোসেন ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, হ্যালো, নূর হোসেন ভাই শোনা যাচ্ছে? জি জি, নূর হোসেন ভাই, আমি মানে আপনার কথা থেকেই আমি কথা বলবো। আপনার যে কথাগুলো শুনলাম সেখান থেকেই বলবো, যেমন আপনার কিন্তু এই পর্যায়ে কাজ করতে এসে আপনার নিজেকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আপনি যে সময়ে কাজটা শুরু করেছিলেন সেই সময়টা, সেই সময় আর এই সময়ের মধ্যে পার্থক্যটা যদি আমাদেরকে একটু বলেন। মানে আইটি সেক্টরে যে এখন তো আমরা যে কোনো বিষয়ে যদি জানতে চাই, যে কোনো বিষয়ে জানতে চাই, সেই কন্টেক্ট নিয়ে যদি আমরা গুগলে সার্চ দিই অথবা ইউটিউবে সার্চ দিই, আমরা কিন্তু অনেক কিছু পেয়ে যেতে পারি। বা আমাদের ইন্টারনেটটাও কিন্তু এখন মানে অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে, হয়তো সেই সময়টাতে মানে এতটা ছিল না। তো সেই জায়গা থেকে এখনকার সময়ে যারা কাজ করছেন তারা তো নিশ্চয়ই একটু অ্যাডভান্টেজ নিয়ে কাজ করছেন, কি বলেন? আমি যখন শুরু করছি তখনও গুগল ছিল, এবং সত্যি কথা বলতে কি, আমার লাইফের একটা অন্যতম স্বপ্ন ছিল বা এখনো আছে যে আপনার গুগলে জব করা। আমি যখন আপনার মানে যখন আমি ফার্স্ট ইনকাম জেনারেট করি বা যখন আমি মার্চিং কোম্পানিতে জব করি, তো আমার আমার ক্লায়েন্ট আমার বস ছিল আপনার খুবই এক্সপার্ট পার্সন, ক্যানাডিয়ান সিটিজেন। তো আমি ফার্স্ট যখন কাজ ডেলিভারি করি তখন সে আমার উপর খুব ফেড আপ ছিল এবং সে আমাকে প্রায় ফায়ার করতে যাচ্ছিল। তো আমি তখন বললাম যে সরি, আমি ভুল বুঝছি, আমি আবার এটা কারেক্ট করতেছি, এবং আমি এক পাশে তার সাথে কথা বলতেছি আর এক পাশে আমি গুগলকে জিজ্ঞেস করতেছি যে এটা কিভাবে করতে হবে, এটা কিভাবে করতে হবে। আমি কিছু বেসিক হিন্ট পাচ্ছিলাম। তো আমার লাইফে সোফার যতটুকু প্রোগ্রেস হয়েছে তার মধ্যে নিঃসন্দেহে গুগল হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার্স নিঃসন্দেহে। তো যারা আমরা কাজ শিখতে চাই বা যারা আমরা যে কোনো যে কোনো বিষয় নিয়ে যে কোনো টপিকে শিখতে চাই, ফার্স্ট গুগলকে জিজ্ঞেস করা উচিত। গুগল রাগ করবে না, গুগল আমাদেরকে চার্জ করবে না, এবং গুগল আমাকে মোস্ট প্রবলি সবচেয়ে ভালো রিসোর্স আমার সামনে তুলে ধরবে। গুগলকে আস্ক করার পর, জিজ্ঞেস করার পর যদি দেখা যাচ্ছে যে আমি তারপরেও বুঝতেছি না, তখন আমি কোনো হিউম্যান সাপোর্ট নিতে পারি। বাট ফার্স্টে জিজ্ঞেস করা উচিত গুগলকে যে সবকিছু জানে। এটা হচ্ছে আমার ইয়া। আর অ্যাডভান্টেজের ব্যাপারটা হচ্ছে কি, আপনার আমি যেটা পার্সোনালি বিলিভ করি যে ইট অল ডিপেন্ডস অন ইউর কিউরিওসিটি, প্যাশন এবং ইন্টারেস্টের উপর। হ্যাঁ, যদি আচ্ছা আমরা কিউরিয়াস, যদি কি আসলে কিউরিয়াস হয়ে থাকে, তাহলে আপনার খুব কঠিন কিছু না। আর যদি আপনার কিউরিওসিটি না থাকে, আপনি জাস্ট মানি আর্ন করার জন্য আসতে চান আপনার আইটি সেক্টরে বা অনলাইন সেক্টরে, দেন এটা আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে। তা আমার মনে হয় যে আপনার আমরা যখন শুরু করছি তখনও খুব কঠিন ছিল না, এখনো খুব কঠিন না, মানে প্রায় কাছাকাছি। নূর হোসেন ভাই, আমাদের কাছে একটা প্রশ্ন এসেছে, সজীব মুস্তাফিজ নামে একজন প্রশ্ন করেছেন যে নতুনদের জন্য মানে কাজ করা খুবই কঠিন, এটা কতটুকু সত্য এবং এটি থেকে আসলে মানে পরিত্রাণ পাওয়ার উপায় কি, বা কিভাবে নতুনরা কাজ করতে পারে? নতুনদের জন্য কাজ করা খুবই কঠিন, হ্যাঁ অবশ্যই কঠিন যদি আপনি না জানেন, অবশ্যই সহজ আপনি যদি জানেন। এখন মূল বিষয়টা হচ্ছে যে আপনার গোল সেট করতে হবে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন। আপনি কি ইনকাম করতে চাচ্ছেন, নাকি আপনি আপনার প্যাশনটাকে আপনার প্রফেশনে কনভার্ট করতে চাচ্ছেন? একটা কথা আমি সবসময় বলি যে নলেজ হ্যাজ নো অল্টারনেটিভ। আপনার নলেজ থাকতেই হবে। আপনি এখন যে সেক্টরে কাজ করেন না কেন, উইদাউট লেবার সেক্টর, যদি আপনি দিনে এনে দিনে খান, আপনি মাটি কাটার কাজ করেন, সেক্ষেত্রে আপনার নলেজ লাগবে না। আদারওয়াইজ ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ বা ইন্টেলেকচুয়াল দিকে আপনার নলেজ অবশ্যই লাগবে। ফার্স্ট কাজটা হচ্ছে আপনার আপনার গোল সেট করে যে আমি আসলে কি করতে চাচ্ছি। সেকেন্ড টার্গেট হচ্ছে যে আপনার ওই গোলটা অ্যাচিভ আমি কিভাবে করতে পারবো, ওই দিকে আগানো। হ্যাঁ, আপনি এখানে আপনার যদি ফার্স্টের দিন থেকে আপনি ইনকামের দিকে চিন্তা করেন যে আমার প্রথম দিন থেকে আমাকে ইনকাম করতে হবে বা এতদিনের মধ্যে আমাকে ইনকাম করতে হবে, তখন তখন একটা প্রেশার থাকবে, তখন আপনার
শিখার যে আগ্রহ, শিখার যে সময়, শিখার যে কষ্ট, এগুলো আপনি দিতে পারবেন না যদি আপনি মানি ওরিয়েন্টেড হয়ে যান। সেক্ষেত্রে আমি বলবো যে যারা নতুন আসছেন তাদের জন্য যে খুব কঠিনও না খুব সহজও না, যদি আপনি প্রপারলি আপনার লাইফ থেকে লিড করেন, সেজন্য আপনি গোলটা সেট করেন, আপনার গোল সেট করার পর সেগুলো আপনি কিভাবে অ্যাচিভ করবেন ওগুলো জানেন, জানার পর আপনি স্টেপ নেন, স্টেপ নেওয়ার পর যদি মনে করেন যে একটা স্টেজ এসে না আমি এখন কাজ পারি, আমি এখন আমার এখন ইনকাম করা উচিত, সেক্ষেত্রে আপনি ইনকাম করা উচিত, বাট আপনি ফার্স্ট যদি ইনকামের দিকে চলে যান সেটা মোটেও উচিত হবে না। এবং আরেকটা জিনিস সেটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমি যখন শুরু করছি বা আমরা যখন শুরু করছি তখন অনলাইনে রিসোর্স অনেক কম ছিল, এখন প্রচুর রিসোর্স পাওয়া যায়। আপনি ইউটিউবে গেলে প্রচুর ভালো ভালো রিসোর্স পাবেন, প্রচুর ভিডিও পাবেন, কিংবা অনেক টুল আছে যেগুলো আপনার অনলাইন লার্নিং এর ক্ষেত্রে কাজ করতেছে, যেমন হচ্ছে আপনার কোড একাডেমি আছে, ফ্রি কোড ক্যাম্প অর্গ আছে, ইউডাসিটি আছে, ইউডেমি আছে, যেখানে আপনি খুব কম দামে, হয়তো আমাদের কাছে দাম অনেক বেশি মনে হতে পারে এই মুহূর্তে, বাট আপনি যখন প্রফেশনালে যাবেন, প্রফেশনাল হয়ে যাবেন, তখন মনে হবে যে এটা খুব বেশি দাম না। তো আপনি ওই ওই রিসোর্স গুলো যদি আপনি ইউটিলাইজ করেন, ওখান থেকে আপনি যদি শিখেন, তাহলে খুব কঠিন না নতুনদের জন্য। তো আমি আবার বলবো যে আপনার এক্সপেরিয়েন্স, নলেজ এগুলো আপনাকে আগে গ্যাদার করতে হবে, দেন আপনি। জি, আমি মনে হয় এটা একটু অ্যাড করতে চাই, নূর ভাই যদি শেষ হয়ে থাকে। জি, আমার মনে হয় করতে পারেন। আচ্ছা, আমি বলবো যে নতুনদের জন্য শেখা আগের চেয়ে তুলনামূলক সহজ, কারণ হারুন ভাই যেটা বলছিল যে উনি কনফিউজ ছিল যে ক্যাশ করা যাবে নাকি। হ্যাঁ, ইভেন অনেস্টলি স্পিকিং আমরাও একটা সময় একটু কনফিউজ ছিলাম যে আসলে কিভাবে প্রসেসটা কি হবে, এবং মানে একটা কার্ড আমি একটা মাস্টার কার্ড পাবো, ওই কার্ডটা আসবে, ইন্টারন্যাশনাল একটা কার্ড আসবে, আমার নামে ইস্যু হবে, ওটা আমি পাবো নাকি পাবো না, অনেক কিছু চ্যালেঞ্জের ব্যাপার ছিল। বাট নাও এই বিষয়গুলো প্রুভ, এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজনই নাই, এবং সবাই জানেই যে একটা মাস্টার কার্ড যে কতটা ইজি এটা সবাই জানে। সো এখন তো তাহলে এখন এটা একটাই ইম্পর্টেন্ট বিষয় যে হচ্ছে কাউকে শেখা, এবং শেখাটাও কিন্তু আগের চেয়ে ইজি। নূর ভাই যেভাবে বলছেন যে ওনার ক্ষেত্রে গুগল বেশ হেল্প করেছে, সেম আমাদের ক্ষেত্রেও আমরা গুগলের প্রচুর সব ধরনের সহযোগিতা গুগল মাধ্যমে পেয়েছি। কিন্তু আমি যেটা বলবো যে 2000 ওই সময়টা আর এই সময়টা কন্টেন্ট তো এনরিচ হয়েছে, তখন ইভেন শুধু আমি যদি বলি তো তখন বাংলা কন্টেন্ট একেবারেই ছিল না, বাট এখন বাংলা কন্টেন্ট অনেক ভালো কন্টেন্ট আছে, প্রায় সবাই তাদের খুব মূল্যবান সময় ব্যয় করে বাংলা কন্টেন্ট করছে। আমি যদি মেনশন করি যে বেশ কিছু অলরেডি আছে, যেমন হচ্ছে একেবারে কোর প্রোগ্রামিং শিখতে হলে হাসিন ভাইয়ের কন্টেন্ট গুলো দেখা যেতে পারে। তারপর দেখতে পারে শামিম নাসির, জাস্ট গুগলে সার্চ করলেই হবে, ওনাদের ব্লগ গুলো পেয়ে যাবে। ওনাদের কন্টেন্ট ফ্রি কন্টেন্টও যেমন আছে, ওনাদের আবার প্রিমিয়াম কন্টেন্টও আছে আর কি। আচ্ছা, তাহলে আমার মনে হয় যারা বাংলার কথা বাদ না দিয়ে বলি, আবার যদি ইংরেজি বলি, ইংরেজি কন্টেন্টও কিন্তু অনেক বেশি এনরিচ। একটা সময় যে কন্টেন্টটা ইজিলি হয়তো একটা বা দুইটা ব্লগে ছিল, ভিডিও খুব অ্যাভেলেবল ছিল না, আর এখন দেখা যাবে 10-15-20টা ব্লগে সেম ধরনের কন্টেন্ট বিভিন্নভাবে উপস্থাপন করা, যে বিভিন্ন জন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। ঠিক, আবার একটা সময় ভিডিও খুব অ্যাভেলেবল ছিল না, এখন অনেক জনের অনেকগুলো ভিডিও চাইলেই পাওয়া যাবে। সো আমি বলবো যে যে শিখতে যাচ্ছে ওয়েলকাম, জাস্ট এখন আরো ইজি, আরো অর্গানাইজ, হেল্প করার জন্য অনেকেই আছে। সো জাস্ট স্টার্ট করতে হবে, এটাই হচ্ছে মার্কেট প্লেস নিয়ে যদি আমাদেরকে একটু বলেন যে একজন মানুষ কোন মার্কেটে কাজ করবে। আসলে তো ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড় কাজের পরিসর তৈরি হয়েছে, তো মানে নতুন যারা আছেন তারা মানে কোথা থেকে শুরু করবে কাজটা? যদি একজন মানুষ স্কিল করলেন যে সে হয়তো ওয়েব ডেভেলপ শিখলেন, সে গ্রাফিক ডিজাইন শিখলেন বা
অন্যান্য যে কাজগুলো আছে এগুলো শিখলেন, শেখার পরে মানে তিনি কোথায় কাজ করবেন? আচ্ছা, প্রথমত নর্মালি ফ্রিল্যান্স অ্যাকচুয়ালি আমি সাজেস্ট করবো যে সম্ভব ভালোভাবে কাজ শিখে লোকাল কোনো প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ যদি করা যায় সেটা, এবং অ্যাটলিস্ট 1-2 বছর লোকাল একটা প্রতিষ্ঠানে কাজ করা উচিত। মানে আমাদের কি মানে জি আমার কাছেও বিষয়টি কিন্তু নতুন মনে হচ্ছে, মানে আপনি যে কথাটি বললেন যে লোকাল প্রতিষ্ঠান, এই লোকাল প্রতিষ্ঠানটা বাংলাদেশে মানে কারা আছে বা কাদের এখানে কাজ করার সুযোগ আছে? নরমালি যেমন আইডিয়া বাজে আমরা সবসময় আমাদের আইডিয়া বাজ বলবো বা কোডিস বলবো বা হারুন ভাইদের প্রতিষ্ঠান বলবো, এ ধরনের বাংলাদেশের মত প্রতিষ্ঠান কিন্তু আছে, ওদের রেগুলারলি বিভিন্ন ধরনের ওপেনিং পজিশন থাকে। এবং শেখার যদি তাড়না থাকে তাহলে তাহলে এটা কোনো ব্যাপার না আর কি আমার মনে হয়। আর এছাড়া এবার এটাও হতে পারে যে পরিচিত কোনো বড় ভাই কারো কোনো একটা প্রতিষ্ঠান অথবা নিজেদের কোনো প্রতিষ্ঠানে কারো হয়তো কেউ একজন ওয়েবসাইট ডিজাইন শিখলো, সে ওদের জন্য একটা ওয়েবসাইট ডিজাইন করে দিল, অথবা আমাদের মার্কেটিং শিখলো সে তাদের মার্কেটিং এ হেল্প করলো। নিজেকে কোথায় দেখতে যাচ্ছে এই সেক্টরে, তো সেই জায়গা যদি আমাদের নিজেদের যদি একটা চিন্তা থাকে যে না আমি এখানে নিজেকে এই জায়গায় দেখতে যাচ্ছি বা এই সেক্টরে কাজ করবই, এই ডিটারমিনেশন থেকে আমার মনে হয় শিখার এখন যে কথাগুলো বললেন যে অনেক অনেক কন্টেন্ট রয়েছে যেখান থেকে আমাদের মানে শেখার অনেক সুযোগ রয়েছে, গুগলে রয়েছে, ইউটিউবে রয়েছে, বাংলা ইংলিশ বিভিন্ন ধরনের বিষয়গুলো রয়েছে, তো আমরা সেখান থেকে খুব মানে সহজেই শিখতে পারবো, মানে শুধু আমরা আগ্রহ থাকতে হবে, মূলত এটাই তো, তাই না? হ্যাঁ 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 এটাই মূলত। এবং আমি একটা বলবো যে আমি ফ্রিল্যান্সার হতে চাই এই শব্দটা এই লাইনটা আসলে ইনভ্যালিড একটা লাইন, এই লাইনটা মাথায় আনা যাবে না। এটা হতে পারে আমি ওয়েব ডিজাইনার হতে চাই, আমি আমি লোগো ডিজাইনার হতে চাই, আমি গ্রাফিক্স ডিজাইনার হতে চাই, আমি ইউটিউবার হতে চাই, আমি মার্কেটিং করতে চাই, আমি ই কমার্স বিজনেস করতে চাই, আরো আমি নূর ভাই অথবা হারুন ভাই অথবা আপনারাই হয়তো অ্যাড করতে পারবেন, মানে স্পেসিফিক স্পেসিফিক একটা আমি স্কিল নিয়ে কাজ করতে চাই, আমি কিছু একটা করতে চাই, আমি মানে দেন আমি ওই ওই স্কিল যখন আমি অ্যাডাপ্ট করতে পারবো আমি লোকাল একটা অর্গানাইজেশনে কাজ করতে পারি, আমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করতে পারি যেভাবে নূর ভাই করছে, অথবা আমি ফ্রিল্যান্স করতে পারি। সো আমি যখন একটা স্কিল ডেভেলপ করতে পারবো নিজেকে, তখন অপরচুনিটিস আমার সামনে আসবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম যে নূর ভাই খুব চমৎকার করে হাসছেন, আমরা এই হাসির মাঝে যাও জানবো, কিন্তু তার আগে আমি আর একটু যাবো হচ্ছে হারুন রশিদ ভাইয়ের কাছে যাবো। একটা প্রশ্ন এসেছে সজীব মুস্তাফিজের কাছ থেকে, যে মানে একদম একদম যারা মানে নন টেকনিক্যাল পার্সন এদের জন্য কোন ধরনের কাজ ভালো? আমি এই প্রশ্নটির উত্তর আমি হারুন ভাইয়ের কাছ থেকে জানবো, এবং আসলে যারা মানে যারা টেকনিক্যাল পার্সন না তাদের কি কাজ করার কি সুযোগ রয়েছে? হারুন ভাই, জিজ্ঞাসিত একটি প্রশ্ন যে কোন সাবজেক্টে আমরা কাজ করব? হারুন ভাই আমার মনে হয় যদি আরেকবার একটু বলতেন, কথাটা কোনো কারণে মিসিং হয়ে গেছে, শোনা যাচ্ছিল না। আচ্ছা, যাই হোক, প্রশ্নকারীকে ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য, এবং প্রশ্নটা খুবই জিজ্ঞাসিত একটি প্রশ্ন, সকল নতুনরাই এই প্রশ্নটা করতেছে। তো আমি প্রশ্নের উত্তরটা একটু সিস্টেমেটিক ওয়েতে দিতে চাই যে আপনি কোন সাবজেক্টে শিখবেন, এটা যদি আপনাকে আমি উদাহরণটা দিই এমন যে একটা ফসলের জমি বা একটা ধান ক্ষেত বা একটা আবাদি জমি, এই আবাদি জমিটা আপনি কি ধরনের ফসল পাবেন এটা নির্ভর করে অনেক কিছুর উপরে। প্রথমত হচ্ছে আপনি কি ধরনের বীজ রোপণ করছেন, সেই বীজের মার্কেটে ডিমান্ড আছে কিনা, সেই বীজ রোপণ করে শস্য ফলন পর্যন্ত আপনার অভিজ্ঞতা আছে কিনা, এবং এটা প্রসেসিং করা, এটাকে এখানে সার বীজ অন্যান্য আদার্স জিনিসপত্র দেওয়ার মতো ইকুইপমেন্ট আপনার কাছে আছে কিনা। ওকে ফাইন, ভাই আপনি শিখে নিতে পারেন, শিখে নিয়ে আমার কত ক্ষমতা আপনার কাছে আছে কিনা, এবং এই ধরনের এই ফসল ফলানোর পরে এই আপনার যে নির্দিষ্ট এরিয়া বা যে সার্ভিস এরিয়া আছে সেখানে এটা মার্কেট আছে কিনা, ডিমান্ড আছে কিনা,
এমন হলো যে আপনি তামাক চাষ করলেন কিন্তু কেউ এটা খায় না, অথবা এটা মানুষের জন্য ক্ষতিকর, এই ধরনের কোনো প্রোডাক্ট। যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, কেন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন বীজটা সিলেক্ট করতেছেন। এই বীজ সিলেকশনের ক্ষেত্রে আপনাকে তিনটা বিষয় মাথায় রাখতে হবে। তিন ধরনের স্কিল পাওয়া যায়। একটা হচ্ছে কোর স্কিল, যেটা হচ্ছে একেবারে প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, মানে একদম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যায়, তারপরে এই ধরনের কোর, এই ধরনের স্কিলের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে এই ধরনের স্কিল গুলো শেখা কঠিন, তুলনামূলক ভাবে অন্যান্য স্কিলের তুলনায় শিখতে সময় বেশি লাগে, কিন্তু তুলনামূলক ভাবে কম্পিটিশন অনেক কম থাকে, মার্কেট প্লেসে খুব বেশি কাজ পাওয়া যায় এবং কাজ পেলে পেমেন্ট বেশি পাওয়া যায়। বাট শিখতে আপনার সময় লাগবে এবং সেটা 1 থেকে 3 বছর পর্যন্ত লাগতে পারে। বাট আপনাকে মনে রাখতে হবে পৃথিবীর যে কোনো কঠিন সাবজেক্ট আপনি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিলে, সময় দিয়ে যদি আপনি 3 বছর ট্রাই করেন, সেই সাবজেক্টে আপনি ওয়ার্ল্ড ক্লাসে চলে যাবেন। ওকে, তারপরে ধাপ হচ্ছে যে মিড লেভেল কিছু স্কিল আছে, যেরকম এগুলো কম্পিউটারে বসে করতে হয়, বাট এগুলো আইটি সাবজেক্ট না, যেরকম গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট না, ওয়েব ডিজাইনের কথা বলতেছি, কন্টেন্টে। তারপরে হচ্ছে যে মার্কেটিং, অ্যাপ্লের মার্কেটিং, ফড, এই ধরনের আরো অনেকগুলো স্কিল আছে যেগুলো আসলে পুরো আইটি না, বাট নন আইটি সেক্টরের লোকজনও এখানে আসতে পারে। তবে এই সেক্টরটা প্রোগ্রামের তুলনায় শিখতে কম সময় লাগে, তবে কম্পিটিশন একটু বেশি এবং কাজ পেলে ও কাজ আর্ন করা যায়। এবং এই সেক্টরের সুবিধা হচ্ছে যে এই সেক্টরে যারা কাজ করে এরা একটা সময় গিয়ে এন্টারপ্রেনিয়র হতে পারে বা বিজনেসে কনভার্ট হয়ে যায়। তৃতীয় আরেকটা সেক্টর যেটাতে আসলে কোনো স্কিলই লাগে না, এই আমরা যদি যারা পড়ালেখা করছি মিনিমাম নলেজ আছে তাদের কাছে এই স্কিল অলরেডি আছে, যেরকম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা আপনি সাবস্ক্রাইবার অথবা আর্টিকেল রাইটিং, এগুলো যদি আপনি মিনিমাম গ্রাজুয়েশন কমপ্লিট করেন, এই ধরনের স্কিলগুলো আপনার কাছে আছে, এগুলোর জন্য কোনো আলাদা করে কোনো ট্রেনিং নিতে হচ্ছে না। বাট এই সেক্টরটা সবচেয়ে কঠিন সেক্টর। এই সেক্টরে কাজ পেতে হলে আপনার প্রচুর কম্পিটিশন এবং কাজ পাওয়ার পরে যাওয়ার যে আর্নিংটা হবে সেটা দিয়ে আপনার মাস কাভার হবে কিনা আমি যাই না, এবং এটা কেরিয়ার হিসেবে নেওয়া অনেক। সে ফোন করতে পারে, আর্টিকেল লিখতে পারে, সে ভালো ইমেল করতে পারে, সে ভালো ওয়েল রেসপন্স করতে পারে, সে শিডিউল তৈরি করতে পারে, সে মিটিং শিডিউল তৈরি করতে পারে, হাজারটা ডিমান্ড থাকছে, হাজারটা স্কিল যার কাছে সে কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে যাচ্ছে? যারা নিউ, যারা খুব সহজে কিছুটা করে ফেলবে, সে গিয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা অন্যান্য আদার্স এই ধরনের সহজ ডাটা এন্ট্রি কাজ করার চিন্তা ভাবনা করছে। বাট ধরনের কাজ পাওয়াটা অনেক কঠিন, কম্পিটিশন অনেক বেশি থাকে। আর নতুনদের ক্ষেত্রে আরেকটা ব্যাপার যেটা, যে শিকার, এই শিকার প্রসেসটা তিনটা। প্রথমত হচ্ছে যে ইন্ডিভিজুয়াল এক্সপার্ট, আমি খুব হাইলি কি বলবো অনুসারিত করব যে এই ধরনের ইন্ডিভিজুয়াল এক্সপার্টের কাছে যেতে। ফর এক্সাম্পল আপনি নূর ভাইয়ের কাছে গেলেন, নূর ভাই খুবই ভালো ব্যাপার, উনি ডিএলএফ প্রজেক্ট করতেছে এবং খুব ভালো কাজ করতেছে, সাথে ভাই ডেভেলপার খুব ভালো কাজ করতেছে, বাট আপনি কি ওনাদের কাছে একটা ক্লাসরুম এনভায়রনমেন্ট পাবেন? উনি ওনার পার্সোনাল রিয়েল লাইফ প্রজেক্ট নিয়ে মানে কি বলবো তাহি অবস্থার মধ্যে আছেন। এখন আপনাকে তো ওনার ডে বাই ডে শিডিউল মেনটেন করে ক্লাস করার টাইম নেই, হ্যাঁ উনি আপনাকে দিয়ে কিছু ওনার কাজ করায় নিবে। হ্যাঁ, এই ধরনের ইন্ডিভিজুয়াল এক্সপার্ট ফ্রিল্যান্সের কাছে তখনই যাবেন যখন ওনার সাবজেক্ট আপনি অলরেডি 60-40% পারেন, তখন আপনি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এই ধরনের ইন্ডিভিজুয়াল যেতে পারেন। বাট সেকেন্ড অপশন হচ্ছে কোচিং সেন্টার বা ট্রেনিং সেন্টার। ওকে, ট্রেনিং সেন্টার আমরা সবাই জানি, ট্রেনিং সেন্টার মানে বিজনেস সেন্টার, তারা কেউ এখানে হাজির মশিন না যে তারা জনসভাতে এখানে ট্রেনিং সেন্টার করে, এবং সব ট্রেনিং সেন্টার যে খারাপ পড়ে, সব ট্রেনিং সেন্টার খারাপ ফলো যাবে না, আবার সব ট্রেনিং সেন্টার ভালোও না। বাট তারা তাদের মধ্যেও কম্পিটিশন আছে, কোয়ালিটি মেনটেন করতে তাদেরকে স্টুডেন্ট পেতে হবে, তাদেরও কিন্তু ফিডব্যাক রিভিউ অপশন আছে। সো কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার আগে নতুন দেখে আমার পরামর্শ, দোষটা আপনার, আপনি ওই যে সাবজেক্টটা সিলেক্ট করছেন, যে মানে বীজটা আপনি সিলেক্ট করছেন, যে বীজ দিয়ে আপনি ফসল ফলাবেন, সেই সাবজেক্টটা আপনি আগে থেকেই ইউটিউবে অন্তত নিয়ম 20-30% শিখে যেতে হবে। তারপর যে ট্রেনিং সেন্টার আপনি ঠিক করবেন, সেখানে আপনাকে দেখতে হবে যে এই ট্রেনিং সেন্টারের মালিক কিন্তু ক্লাস করায় না, যে ট্রেনার ক্লাস করে সেই ট্রেনারের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে কিনা, যে আদৌ ওই সেক্টরে কাজ করে কিনা। এক, দ্বিতীয়ত ওই ট্রেনিং সেন্টারে যে কোর্স শিডিউলটা আছে আপনি যেটা শিখতে যাচ্ছেন সেটা তারা শিখায় কিনা, নাকি আপনি যাওয়ার পর এটা সহজ, এসিওটা অনেক সহজ, অনেক $1,00,000 ইনকাম হয়, আপনি এসিওতে ভর্তি হয়ে গেলেন বা গ্রাফিক ডিজাইনে ভর্তি হয়ে গেলেন, না আপনার যে
সিলেক্টেড সাবজেক্ট তারা সেটা শিখায় কিনা, সেখানে তাদের ভালো ট্রেনার আছে কিনা, ট্রেনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে কিনা, এবং ওই ট্রেনিং সেন্টার আগে ভালো স্টুডেন্ট দিতে বা সাকসেসফুল স্টুডেন্ট আছে কিনা সেটা দেখা। এক দ্বিতীয়ত ক্লাসটা, সেখানে যে ক্লাসটা আপনি করতে যাবেন সেটা 8-9 এর কোনো ক্লাস না, যে আপনি কোনো রকম পড়াই দিল শিখে ফেলাম শেষ, এটা আপনাকে বাসায় এসে রিয়েল লাইফ অন্তত 6-7 বার প্র্যাকটিস করতে হবে, এবং নেক্সট ডে তে যে ক্লাসটা হবে সেটাও আগে দেখে দিতে হবে, গুগলে কিছু ঘাটাঘাটি করতে হবে, এবং ক্লাস শেষ করার পরে বাসায় এসে আরো ঘাটাঘাটি করতে হবে যে টিচার কোনো কিছু মিস করবে কিনা, আপনাকে টিচারকে কোশ্চেন করতে হবে, এবং এই কাজগুলো আপনার রিয়েল লাইফ বাসায় প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ আপনি কোর্স করবেন, টাকাও দিবেন, বাট আপনি সাকসেসফুল হবেন না বা আপনি কিছু নিয়ে বেরোতে পারবেন না, আপনাকে এই কোর্স করার পরে আবার সামনে হইতে হবে এটা প্র্যাকটিস করার জন্য। আপনি যদি এইভাবে ক্লাস করেন তাহলে আপনাকে 3-4 মাস এটা সাবজেক্ট উপর নির্ভর, আপনি প্র্যাকটিস করে রিয়েল লাইফে চলে আসতে পারবেন। শিক্ষা আর দক্ষতা দুটো আলাদা, এখানে সাথে শিখতেছেন সেটার পরে প্র্যাকটিস করে ভুল করতে করতে আপনি দক্ষ হবেন, আর দক্ষ যখন হবেন তখন আপনার সাবজেক্টটা সেল করতে পারবেন, তখন কি আপনি আর্ন করবেন। আপনি শিখলেন না বা কোনো একটা কোর্সে 2-3 মাস কোর্স করে চিন্তা করতেন যে আমি আর্ন করে ফেলবো, মাঝখানে অনেকগুলো স্টেপ কিন্তু নিয়েছি। আমার মনে হয় যে আপনি খুব চমৎকার করে বিষয়টি বর্ণনা করেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যিনি প্রশ্নটি করেছিলেন উনি আপনাকে ধন্যবাদ জানিয়েছেন, ওনার উত্তরটি খুব ভালো লেগেছে, শুভকামনা জানিয়েছে। আমরাও সজীব মুস্তাফিজকে শুভকামনা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমরা আমরা চলে যাবো একটু নূর হোসেন ভাইয়ের কাছে চলে যাব। নূর হোসেন ভাই আমাদের এখানে কি অ্যাড করেন? নূর হোসেন ভাইকে দেখছিলাম যে তখন সাজ্জাদ ভাই যখন কথা বলছিলেন উনি খুব চমৎকার করে হাসছিলেন, স্ক্রিনে আমি দেখতে পাচ্ছিলাম যে উনি খুব চমৎকার করে হাসছেন, এই হাসির রহস্যটা যদি একটু বলেন। আর এর মধ্যে শাহিদুল আনোয়ার জয় ভাই লিখেছেন যে অনেক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় লাইভের ভিড়ে একটি শিক্ষণীয় একটি লাইভ আমরা করছি, তা ধন্যবাদ জানিয়েছে, আমরাও তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে এই অনুষ্ঠানটি দেখার জন্য। এবং এই মুহূর্তে যারা দেখছেন আমরা সবাইকে একটি রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা অনুগ্রহপূর্বক যদি আমাদের অনুষ্ঠানটি শেয়ার দিয়ে দিন, শেয়ার দিলে হয়তো বেশি মানুষের মাঝে প্রোগ্রামটি ছড়িয়ে যাবে, এবং যারা যারা এই সেক্টরে কাজ করতে চান আমার মনে হয় তারা উপকৃত হবেন। তো আপনারা যদি অনুগ্রহপূর্বক আপনাদের আইডি থেকে যদি আমাদের প্রোগ্রামটি শেয়ার দিয়ে দিন, আসলে কথাটি বোধহয় আরো আগেই বলা দরকার ছিল, আমরা অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। তো আমি নূর ভাইয়ের কাছে চলে আসি, নূর ভাই। আচ্ছা, আমার হাসির মূল কারণ হচ্ছে যে সাজ্জাদ ভাই একটা সুন্দর কথা বলছে, খুবই সুন্দর কথা, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সার হতে চাই না, এটা খুবই সত্য কথা, ফ্রিল্যান্সার হতে চাই না। ফ্রিল্যান্সার কোনো পেশা না, এটা পেশার ধরন, কেউ পার্ট টাইম কাজ করে, কেউ ফুল টাইম কাজ করে, কেউ ফ্রিল্যান্সিং কাজ করে, তো ফ্রিল্যান্সিং তো হচ্ছে পেশার ধরন আপনার, ফ্রিল্যান্সিংটা তো এরকম স্বাধীন স্বাধীন একটা পেশা, মুক্ত, মানে মুক্ত পেশা যেখানে চাপ মুক্ত, আমার ইচ্ছা মতো কাজ করলাম এরকমই তো, তাই না? হ্যাঁ, মুক্ত পেশা, বাট কমিটমেন্ট খুব ইম্পর্টেন্ট। ফ্রিল্যান্সিং ব্যাপারটা হচ্ছে যে আপনার কোনো মানে লং টার্ম কোনো কন্ট্রাক্ট থাকবে না, শর্ট টার্ম কন্ট্রাক্ট থাকবে এবং ফ্লেক্সিবিলিটি বেশি থাকবে, অর্থাৎ আমি আমার ইচ্ছা মতো বা আমার সুবিধা মতো। এবং আমাদের দেশে কিন্তু অনেক ধরনের ফ্রিল্যান্সার আছে, ফ্রিল্যান্সার জার্নালিস্ট আছে, ফ্রিল্যান্সার লয়ার আছে, ফ্রিল্যান্সার কনসালটেন্ট আছে, আপনার যারা অনেক প্রতিষ্ঠান একসাথে কনসালটেন্সি সাপোর্ট দেয়, তো সেরকম আমি হচ্ছে আপনার ফ্রিল্যান্সার প্রোগ্রামার বলতে পারেন। হ্যাঁ, তো সাজেদ ভাই কথাটা খুব সুন্দর বলছে যে আপনার আমরা ফ্রিল্যান্সার হতে চাই না, আমরা হতে চাই কোনো একটা সার্টেন স্কিলের উপর এক্সপার্ট, সেটা হতে পারে ডিজাইনার, সেটা হতে পারে প্রোগ্রামার বা ডেভেলপার, সেটা হতে পারে রাইটার, সেটা হতে পারে মার্কেটিয়ার, সেটা হতে পারে এক্স ওয়াই জেড যে কোনো কিছু, বাট নট আ ফ্রিল্যান্সার, আমরা এক্সপার্ট হতে চাই। আর যে কোশ্চেনটা ছিল যে নন টেক পার্সন কি ধরনের কাজ করবেন, আচ্ছা আমরা কিন্তু আপনার ফ্রিল্যান্সিং হোক আপনার বা এন্টারপ্রিনিয়রশিপ হোক যেটাই হোক না কেন, আমরা কিন্তু আপনার আইটি ওয়ার্ল্ডে কাজ করি, আইটি ওয়ার্ল্ড মিনস ইনফরমেশন টেকনোলজি, তো টেকনোলজি নিয়ে আপনি কাজ করবেন কিন্তু আপনি নিজে নন টেক হবেন এটা কিন্তু যাচ্ছে না, আপনাকেও নন টেক থেকে টেকে আসতে হবে, আপনার বেসিক যে থিংস গুলো আপনার আপনাকে জানতে হবে। এখন আপনি যদি আইটি ওয়ার্ল্ডে আসেন আপনার আইটি ওয়ার্ল্ডে কিছু বেসিক রিকোয়ারমেন্টস আছে, যেমন কম্পিউটার চালনা করা বা মোবাইল চালনা করা বা বেসিক জিনিসগুলো, একটা অ্যাকাউন্ট ওপেন করা বা অ্যানালাইসিস করা, খুব বেসিক জিনিসগুলো আপনাকে জানতেই হবে। তারপরে আপনার কোশ্চেনটা আসতে পারেন যে আপনি কি ডিজাইনার হবেন নাকি আপনি প্রোগ্রামার হবেন নাকি আপনি মার্কেটিয়ার হবেন, কিন্তু আপনি যদি বলেন যে ভাই আপনি কিছুই জানেন না, আপনি ট্যাক সম্পর্কে কিছুই জানেন না, তাহলে এটা কিন্তু ভুল। এবং আরেকটা বিষয় কি, আপনার আপনার আমরা যে ডিজাইনার হই না কেন, যে ডেভেলপার হই না কেন, যে রাইটার হই না কেন, দিন শেষে আমরা কিন্তু আপনার ডেটার উপর ডিপেন্ড করি,
ডেটাটা কেমন, যেমন একজন ডিজাইনার সে কিন্তু ডিপেন্ড করে যে কোন ডিজাইনটা একটা বাটন সাইজ কতটুকু হলে ওটা বেশি ক্লিক হবে, কোন কালার হলে আপনি ওটা বেশি ক্লিক করবে, এটা কমপ্লিটলি ডেটার উপর ডিপেন্ড করতেছে। এখন ডেটাটা কিন্তু আসতেছে আপনার ওই কম্পিউটার থেকে, টেকনোলজি রিলেটেড। এখন আপনি যদি বলেন যে ভাইয়া আমি ডেটা নিয়ে অ্যানালাইসিস করবো না, আমি কোনো কিছু পড়বো না, কিন্তু আমি ভালো ডিজাইনার হবো, এটা পসিবল না। সেম আপনার রাইটারের ক্ষেত্রে, আপনার কোন ধরনের লেখাগুলো মানুষ বেশি পড়তেছে, বেশি শেয়ার করতেছে, কোন 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 ক্লিক বেশি পড়তেছে, এগুলো নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এখন এগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হলে আপনাকে স্টাডি করতে হবে, আপনাকে ট্যাক কিছু ট্যাক ট্যাক টার্ম আপনাকে বুঝতে হবে, অর্থাৎ আপনাকে নন ট্যাক থেকে ট্যাকে আসতে হবে যদি আপনি আইটি ওয়ার্ল্ডে কাজ করতে চান। আপনি যদি বলেন যে ভাই আমি আইটি ওয়ার্ল্ডে কাজ করবো না, কিছু ক্ষেত্রে খুব লিমিটেড ক্ষেত্রে সম্ভব, যেমন আপনি ফিকশনাল রাইটার হলেন কিংবা আপনি রোমান্টিক রাইটার হলেন, রোমান্টিসিজম নিয়ে আপনি লিখবেন, দে আর ডিফারেন্ট থিং, বাট ওইটা আইটি ওয়ার্ল্ডের সাথে জানে, ওটা ডিফারেন্ট থিং। বাট ইন মোস্ট কেসেস আপনার আপনাকে আইটি সেক্টরে আসলে আপনার টেকনিক্যাল কিছু জিনিস আপনাকে স্টাডি করতে হবে, আদারওয়াইজ ইট উড বি টাফ টু রিচ ইউর গোল, অথবা মানে গোলটাকে সাকসেসফুল হওয়ার জন্য। তো হারুন ভাই যে কথাগুলো বলছে আমি সম্পূর্ণ একমত, যে আপনার আপনি ট্রেনিং যেখানেই করেন না কেন, আমি পার্সোনালি যেটা বলি সবাইকে সেটা হচ্ছে যে যদি পসিবল হয় আপনারা অনলাইনে যে ট্রেনিং অপশন গুলো আছে আপনারা সেই ট্রেনিং গুলো করেন, আপনারা ইংলিশের সাথে নিজেকে হ্যাবিচুয়েটেড করেন, কারণ আইটি ওয়ার্ল্ড এর 99% আপনার ইংলিশ কমিউনিকেশন উপর বেস করে। আপনি যদি ভালো কিছু করতে চান আপনার ইংলিশ কমিউনিকেশনটা খুব ভালো হওয়া উচিত, আপনার রিডিং স্কিল, আপনার রাইটিং স্কিল, আপনার রাইটিং স্কিল খুব ভালো না হলে আপনার রিডিং স্কিল খুব ভালো হইতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন বা কি করতে যাচ্ছেন। এখন ক্লায়েন্ট আপনাকে একটা কোশ্চেন করলো, আপনি বুঝলেন না, আপনি আরেকটা অ্যান্সার দিলেন, এটা হলো না। কিংবা আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, আপনার যারা অ্যাফিলিয়েট মার্কেটিয়ারের গুরু তারা আপনাকে এক ধরনের ইনস্ট্রাকশন দিলেন, আপনি অন্য ইনস্ট্রাকশন বুঝলেন না, আপনি অন্য কিছু নিয়ে কাজ করতেছেন, তখন কিন্তু আপনি সাকসেসফুল হবেন না। সো বাংলা ঠিক আছে, বাট আমার মনে হয় যে আপনার ইংলিশের উপর গুরুত্ব দেওয়া উচিত, অন্তত কমিউনিকেটিভ ইংলিশ, কিংবা সে ইংলিশ যে ইংলিশ হলে আমি অন্তত আপনার হিন্টস গুলো বুঝতে পারবো, ইনস্ট্রাকশন গুলো বুঝতে পারবো। এবার আমরা একটু যদি মার্কেট নিয়ে জানি, মার্কেট নিয়ে যদি জানতে চাই যে আসলে মার্কেটটা মার্কেট সাইজটা যদি একটু বলেন। আইটি ইন্ডাস্ট্রি মার্কেট অনেক বিশাল, আমার আসলে কারেক্ট আনসার জানা নেই। যদি আমরা অনলাইন মার্কেট প্লেস ধরি, অনলাইন মার্কেট প্লেসের মধ্যে কমন যেগুলো সেগুলো হচ্ছে আপনার আপওয়ার্ক আছে, তারপর freelancer.com আছে, তারপর আপনার 99 ডিজাইন আছে, ডিজাইনের অনেকগুলো সাইট আছে, ফাইবার আছে, এই ধরনের এগুলো আপনার, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মাল্টি ট্রিলিয়ন ডলারের মার্কেট। এটা হচ্ছে একটা সেক্টর, জাস্ট ফ্রিল্যান্সিং সেক্টর। এটার পাশে আপনার যদি আপনি অ্যামাজন নিয়ে অ্যাফিলিয়েশন করেন, ওইটাও আপনার ট্রিলিয়ন ডলার মার্কেট মোস্ট প্রবাবলি। যদি আপনি গুগলের অ্যাডসেন্স বা অ্যাডওয়ার্ড নিয়ে কাজ করেন, ওইটাও ট্রিলিয়ন ডলার মার্কেট। সো আপনার মাল্টি ট্রিলিয়ন ডলার মার্কেট। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই মাল্টি ট্রিলিয়ন ডলার মার্কেট ইজ ওপেন ফর অল, যে কেউ যে কোনো সেক্টর থেকে, যে কোনো দেশ থেকে, যে কোনো গোত্র থেকে, যে কোনো কালার থেকে এই মাল্টি ট্রিলিয়ন মার্কেটে আপনার প্রবেশ করতে পারবে। দ্য চ্যালেঞ্জ ইজ ওপেন ফর অল। কোশ্চেন হচ্ছে যে ওই চ্যালেঞ্জটা আপনি নিতে পারবেন কিনা, ওই মার্কেটের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন কিনা। যেহেতু আপনি ইন্টারন্যাশনাল মার্কেট, আপনাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাছাকাছি যেতে হবে যাতে আপনি অন্যদের সাথে কম্পিট করতে পারেন। আর আপনি যদি বলেন যে আপনি লোকাল স্ট্যান্ডার্ড করে ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিট করবেন, আপনার দাদা মামা চাচা ফুফু আছে, তাহলে ইটস কোয়াইট ইম্পসিবল টু বি সাকসেসফুল। এখানে মানে একটা সময় যে আমরা মানে দেখেছি যে যারা আমাদের লেখাপড়া করে চাকরির জন্য বিভিন্ন জায়গায় তাদেরকে ধর্ণা দিতে হয়েছে, তার প্রকৃত যোগ্যতা থাকার পরেও আপনি যে কথাটি বললেন এই প্রশ্ন ধরে আমি বলছি যে দাদা মামা চাচার যে কথাটি বললেন, তো তরুণদের নিশ্চয়ই এখানে খুব চমৎকার একটি সুযোগ রয়েছে কাজ করার জন্য, যে তারা যদি নিজেদেরকে প্রপারলি এই স্কিল গুলো ডেভেলপ করতে পারে, এই মার্কেট গুলো নিয়ে তারা পড়াশোনা করে, তাদের নিশ্চয়ই অনেক চমৎকার কাজ করার সুযোগ রয়েছে। তো আমি জানতে চাই, নূর হোসেন ভাইয়ের কাছে জানতে চাই প্রশ্নটি, যে মানে আপনি তরুণদের উদ্দেশ্যে যারা এখনো মানে ক্যারিয়ার শুরু করেনি, তাদের উদ্দেশ্যে যদি বলেন যে তারা কি আসলে এই লাইনে কাজ করবে কিনা, মানে আশার কোনো বাণী আপনার কাছ থেকে শুনতে পাবে কিনা। আমি আশার বাণীগুলো শুনতে চাচ্ছি, আমি মানে যারা তরুণ আছেন, যারা স্টুডেন্ট আছেন, যারা এখনো ক্যারিয়ার শুরু করেননি, শুরু করতে যাচ্ছেন, আচ্ছা, এই মানুষগুলোর জন্য কোনো আশার বাণীর কথা যদি বলেন আপনি, যে মানে তারা কি মানে এখনকার মানে যে বিষয়টি আর কি, যে এখন যারা এই সময় যারা আছেন তারা কিন্তু সবাই মোটামুটি কম্পিউটার বলেন, মোবাইল বলেন, যারা নন টেক পার্সন আছে তারাও মোটামুটি ভালোই এগুলো মানে হ্যাবিচুয়েট, তারা এই কাজগুলো করতে পারে। তো
আবার ফ্রিল্যান্সিং এর যে জায়গাগুলো, যদিও আপনাদের কাছ থেকে আমিও নিজে একটা নতুন ধারণা শিখলাম, সেটা হচ্ছে আমরা ফ্রিল্যান্সার হব না, আমরা যে কোনো একটা বিষয়ে স্পেশালিস্ট হব। সেই সেই চমৎকার বার্তাটি আমি সবাইকে নোট করে নিতে বলবো যারা আছেন। তো এখন যে নতুনদের জন্য আপনি, তারা কি এই পেশা আসবে কিনা, মানে আপনার কাছ থেকে আমি আশার বাণী শুনতে চাচ্ছি। কোশ্চেনটিকে আমাকে করা হচ্ছে? হ্যাঁ, আমি 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 নূর হোসেন ভাইকেই করেছি। আচ্ছা আচ্ছা, আপনি বলছিলেন যে আসলে সমস্যার কথা বেশি বলবেন, আমি সুবিধার কথা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। আচ্ছা, লাইফে সবাই কিন্তু আমরা একসময় বেবি ছিলাম, বাচ্চা ছিলাম, বাচ্চা থেকে এতটুকু হয়েছি। হ্যাঁ, এখন কেউ রাতারাতি কিন্তু আপনার বাচ্চা থেকে কিশোর বা যুবক হয়ে যায় নাই, সবাই জিউ জিউ শুরু করছে। এখন ব্যাপারটা কি, আমরা যখন শুরু করছি তখন আপনার আমি শুরু করছি আরো, আমি আমার লার্নিং শুরু হয়েছে প্রায় 14 বছর আগে, আমার আর্নিং শুরু হয়েছে প্রায় 8 বছর আগে। একটা 6 বছরের গ্যাপ আছে এখানে, যে আপনার লার্নিং এবং আর্নিং এর মধ্যে। আমরা যখন শুরু করছি তখন এত সাপোর্ট ছিল না, এত পিপল ছিল না, এত এত রিসোর্স ছিল না, আপনার খুব ওয়েল অর্গানাইজড, কম্পিটিশন একটু কম ছিল সম্ভবত। হ্যাঁ, কন্টেস্ট কম ছিল। এখন কিন্তু আপনার যদি আপনি চান, আপনি আশেপাশে অনেক মানুষকে পাবেন যারা আপনাকে সাপোর্ট দিতে পারবে, যারা আপনার প্ল্যান রেলে আপনাকে সাপোর্ট দিতে রাজি আছে। তো আপনি যদি এই সেক্টরে আসতে চান, তাহলে দেখেন আপনার রিসোর্স বলেন খুব ইজিলি আপনি পাচ্ছেন, তারপর কনফিডেন্স, যেটা খুব বড় ইস্যু। আমি যখন কাজ করছি তখন আমার সামনে কেউ ছিল না যে প্রুফ করছে সে অনলাইনে ইনকাম করে আপনার খুব ভালো পজিশনে আসছে, কিন্তু আমাদের সামনে এখন হাজার হাজার আপনার প্রুফ আছে, বাংলাদেশের ছেলে খুব ভালো করতেছে, খুবই খুবই ভালো করতেছে। তো যারা ভালো করতেছে তারা আমাদের জন্য কনফিডেন্স যে না, এই সেক্টরে কাজ করা পসিবল। কোশ্চেনটা হচ্ছে তারা কিভাবে আপনার এটাকে পসিবল এ রূপান্তর করছে, বা তাদের প্যাশনটাকে প্রফেশনে কনভার্ট করছে। ওই পয়েন্টে যদি আপনি আসতে পারেন যে না ভাইয়ারা যদি পারে প্যাশনকে প্রফেশনে কনভার্ট করতে, আমরা কেন পারবো না। সো যদি এই সেক্টরে আসতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার একটা 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 আমি কোট বলে, সেটা হচ্ছে যে ইট টুক আস 20 ইয়ার্স টু বি সাকসেসফুল ওভার নাইট, অর্থাৎ রাতারাতি সফল হওয়ার জন্য কোন একজনকে 20 বছর কষ্ট করতে হয়েছে। ওই কষ্টটা আপনি করবেন কিনা এবং সেই কষ্টটা আপনি স্মার্টলি করবেন কিনা, যে স্মার্ট ওয়েতে করা, যদি ওই জিনিসগুলোকে আপনি চ্যালেঞ্জ মনে করে আপনি যদি সামনে আসতে চান, তাহলে খুব ইজিলি আসতে পারবেন। কারণ এই মার্কেট সবার জন্য ওপেন, এখানে আপনার আর আমি যেমন আমি কিন্তু আপনার কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন কমপ্লিট করছি আপনার 5-6 মাস হবে, বাট আমি যখন শুরু করছি তখন আমি একজন পিওর বিজনেস স্টুডেন্ট, যার কোনো আপনার সার্টিফিকেশন ছিল না, যার শুধুমাত্র ইচ্ছে ছিল, এবং ইচ্ছের কারণে আপনার কষ্ট করে 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 আমি আপনার শিখছি, ক্লায়েন্টদেরকে অনেক নক করছি বা ক্লায়েন্ট আমাকে নক করছে, এভাবে আমরা আসছি। আমরা মানে নন টেকনিক্যাল পার্সন থেকে আপনার টেকনিক্যাল পার্সনে কনভার্ট হয়েছি। তো আপনাদের সামনে অনেক উদাহরণ আছে, অনেক রিসোর্স আছে, আপনাদের সময় আছে, এবং আপনাদের অনেক সাপোর্ট আছে। এখন ইন্টারনেট অনেক ভালো, আমাদের সময় ইন্টারনেট এত ভালো ছিল না। তো আপনাদেরকে বলবো যেটা, সেটা হচ্ছে যে গোলটাকে সেট করে যদি আপনারা আসতে পারেন, মানে লাইফটাকে প্রপারলি আপনার লিভ